বাংলাদেশ দল 17 জনেরও যদি বিশ্বকাপের দল সাজায়, আমি নিশ্চিতভাবে আতিফও আমার সঙ্গে একমত হবে যে 17 জনের দলেও মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা আমি বলবো যে নেই বলা যায়, মানে শূন্যের কোঠায়। 17 জনের ভেতরে সেখানে দল তো হবে 15 জনের, এটা গেল একটা কথা। আর আমি লিটন দাসেরটা দিয়ে শুরু করি যে এটা কেন বোর্ড প্রেসিডেন্ট জানবেন না, কারণ একজন প্লেয়ারকে যখন আপনি ডেকে পাঠাবেন তো প্রথমে তো টিম ম্যানেজমেন্ট, ওখানে তো প্রধান নির্বাচক কিন্তু এখন বাংলাদেশ, এগুলো কিন্তু আমাদের দর্শকদের জানতে হবে, কারণ আমাদের দেশের দর্শকরা অনেক জানেন, অনেক বোঝেন, অনেক আন্তরিক। কিন্তু আমি বলবো, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, আমাদের দর্শক এবং অনুরাগীরা কিন্তু তারা মাথা খাটানোর চাইতে আবেগ মনটাকে খাটান। এখানে দেখা গেল দায়িত্ব চলে আসবে চিফ সিলেক্টরের উপরে, চিফ সিলেক্টর তো এখন বাংলাদেশে, খেলা হচ্ছে লাহোর কিংবা আপনার পাল্লে কেল্লে বা কলম্বোতে, এখন সেখানে নির্বাচক হিসেবে আছেন আব্দুর রাজ্জাক, তিনি নিশ্চয়ই জানেন, হেড কোচ নিশ্চয়ই জানেন, সেখানে ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল আছেন তিনিও জানেন। তার চেয়ে বড় কথা জাতীয় দল পরিচালনা এবং তত্ত্বাবধানের যে বিসিবির যে স্ট্যান্ডিং কমিটি, সেই কমিটির যিনি চেয়ারম্যান জালাল ইউনুস, অত্যন্ত অভিজ্ঞ সংগঠক, যিনি আবাহনীর ক্রিকেট কর্মকর্তা 30 বছরের বেশি সময়ে, আবাহনীর ক্রিকেট সেক্রেটারি ছিলেন, ক্রিকেট ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি জানেন একটা প্লেয়ারকে কীভাবে নিতে হয়, কীভাবে ডাকতে হয়। তো এই প্রক্রিয়া তো তারা চূড়ান্ত করেছেন বলেই কিন্তু লিটন দাস যাচ্ছেন। এখন তারা কি বোর্ড প্রেসিডেন্টকে জানাননি? জালাল ভাইয়ের মতো মানুষ যেখানে আছেন, বোর্ডের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 3 থেকে 4 জন সিনিয়র মোস্ট ডিরেক্টরের একজন হচ্ছে জালাল ইউনুস, তিনি আছেন টিমের সঙ্গে, আমি বলবো সেভ দ্য মিশন। তো তিনি এটা বোর্ড প্রেসিডেন্টকে জানাননি, থ্রু সিও এটা বোর্ড প্রেসিডেন্ট জানবেন না, এটা বিশ্বাসযোগ্য না। তো আমি তো এই কথা বলতে পারি না যে, বা বলবো না যে না পাপন ভাই এটা মিথ্যা কথা বলেছেন। এখন পাপন ভাই কেন জানবেন না? পাপন ভাই নিশ্চয়ই সত্যই বলেছেন, আমি বিশ্বাস করি যে তিনি সত্য কথাই বলেছেন যে আমি তো জানি না। বাট পাপন ভাই জানবেন না কেন? বোর্ড প্রেসিডেন্টকে না জানানোর কোনো কারণ নেই, এই প্রক্রিয়ার সঙ্গে বোর্ড প্রেসিডেন্টের সরাসরি সম্পৃক্ততা নেই, কিন্তু ইনডিরেক্ট সম্পৃক্ততা তো আছে, কারণ সিও তো জানবেন, তো সিও জানা মাত্রই তো বোর্ড প্রেসিডেন্ট জেনে যাবেন। তাহলে কি জালাল ভাই বা টিম ম্যানেজমেন্ট সিওকে জানান নি? সিও এটা বিসিবি হেডকে ইনফর্ম করেননি? তো এখানেও কিন্তু একটা সমন্বয়হীনতা এবং পেশাদারিত্বের ঘাটতি। পাপন ভাই যেটা বলেছেন যে আমি জানি না, আমি একদম শতভাগ নিশ্চিত যে তিনি জানতেন না, কিন্তু তিনি জানবেন না কেন এই প্রশ্নটাই, তিনি জানার যথেষ্ট কারণ আছে এবং তার মতামত নিয়েই লিটন দাসকে পাঠাতে হবে সেটা প্রশ্ন না, সেটা আমার কথা না, কিন্তু তিনি তো জানবেন, বিইং এ বোর্ড প্রেসিডেন্ট তার না জানার কথা না। এই তিনি জানেন না এই প্রক্রিয়াটা, আবার যে আতিফ আর আমি যেমন একটা প্রক্রিয়া নিয়ে কথা বললাম প্লেয়ার দল ভুক্তি, একইভাবে একটা প্লেয়ারকে পাঠানো হচ্ছে তার জ্বর সেরে যাওয়ার পর, সেটা বোর্ড প্রেসিডেন্ট জানেন না, এটাও কিন্তু একটা, এই প্রক্রিয়াটাও কিন্তু একটা শুভঙ্করের পাখি। আপনি যে ব্যাখ্যা বা যে কাটাছেড়াটা করলেন, এটা ভেতরে ভেতরে করা যেত, প্রকাশ্যে এভাবে আসলে আমি জানি না পাকিস্তানে উড়ে গেল লিটন দাস এভাবে বলাটা কিন্তু দৃষ্টিকোণ নয়। আসলে এটা তো বিসিবি প্রধানের ব্যাপার, এখন পাপন ভাই একটা প্রশ্নের উত্তরে কি বলবেন, কিভাবে উত্তর দিবেন, উত্তর দেবেন কি দেবেন না, আমরা যেটাকে বাংলায় বলি চেপে যাওয়া, চেপে যাবেন, পাশ কাটিয়ে যাবেন, নাকি চাথা ছলা উত্তর দিবেন, এটা তো আপ টু হিম, এটা তো আমি বা আতিফ বা কোনো জার্নালিস্ট বলতে পারবে না। কিন্তু এখন পাপন ভাই কেন এই কথাটা বললেন? আমি যদি আরেকটু অন্যভাবে আপনার কাছে প্রশ্ন করি, সেই জায়গাটা যদি আপনি থাকতেন তাহলে আপনি কিভাবে উত্তরটি দিতেন? না, আমি আমার যে টাইপ, আমাকে যারা খুব কাছ থেকে চেনে, আমিও হয়তো বলতাম আমি তো জানি না,